এই জীবসত্তা থেকে মানবসত্তা উঠাটাই হচ্ছে মূলত পক্ষে হচ্ছে প্রকৃত শিক্ষা। জীবসত্তা মানে কি? জীবের অস্তিত্ব। তো জীবের অস্তিত্বটা কি? জীব মানে কি? জীব শুধু খাওয়া পড়া এবং তার শুধু যে মৌলিক যে চাহিদা এবং বংশবিস্তার করা, এছাড়া জীবের কেউ আর কোনো কাজ আছে? তাহলে জীবের শুধু ওইটুকুই কাজ, জীব শুধু তার অন্ন বস্ত্র নিয়েই, তার মৌলিক চাহিদা নিয়ে ব্যস্ত, এবং সে মূলত পক্ষে সে কী করতে চাচ্ছে? সে খাওয়া দাওয়া এবং তার বংশবিস্তার নিয়ে ব্যস্ত, এছাড়া জীবের কোনো আর কোনো কাজ নেই। কিন্তু এটা নিয়েই যদি পড়ে থাকা হয় তাহলে মানুষ হিসাবে আসলে কি আমাদের জীবন কি সার্থক? মানুষ হিসাবে কি শুধু আমরা কি শুধু এই জৈবিক ক্রিয়াকলাপ নিয়েই কি পড়ে থাকবো? জৈবিক ক্রিয়াকলাপকে প্রাধান্য দেওয়াটাই কি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য? না। তাহলে এইটা হচ্ছে নিচতলা। তাহলে এই নিচতলা থেকে তোমাকে উপরের তলে উঠতে পারলে তবেই তোমার মানব জীবন সার্থক হবে। যেখানে প্রাবন্ধিক বলেছে যে জীবসত্তা থেকে মানব সত্তায় যদি উত্তীর্ণ হতে পারো তবেই শিক্ষা মানব জীবনে সোনা ফলাতে পারবে, তবেই শিক্ষা মানব জীবনে সোনা ফলাতে পারবে। আর এই মানব জীবনটাকে উঠার জন্যে দরকার, যেহেতু যদি আক্ষরিক অর্থে যদি ধরি, তাহলে দোতলা ঘরের থেকে নিচতলা থেকে উঠার জন্য একটা কী দরকার পড়ে? একটা মই দরকার পড়ে। আমি সাইডে এমনি একটু বুঝাই দিচ্ছি, একটা মই দরকার পড়ে। এখন এই মইটা যখন দরকার যখন পড়েছে, তাহলে মইটা হচ্ছে মাধ্যম। আসলে এই মইটাই হচ্ছে মূলত পক্ষে শিক্ষা, এই মইটাই হচ্ছে মূলত পক্ষে শিক্ষা, যেখানে নিচতলা থেকে উপর তলা উঠতে গেলে এই শিক্ষার মাধ্যম দিয়ে উঠতে হবে, এবং সেই শিক্ষাটাই সেই শিক্ষা হতে হবে যে শিক্ষা মানুষের ইতিবাচক পরিবর্তন ঘটাবে, মানুষের মানবিক মূল্যবোধকে জাগ্রত করবে, মানুষের বিবেককে জাগ্রত করবে, মানুষের ভিতরে যে অন্তর্নিহিত যে প্রচ্ছন্ন যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলোকে বিকশিত করবে। এটাই হচ্ছে মূলত পক্ষে সেই মানবসত্তা উত্তরণের জন্য এই কাজটা শিক্ষা করে থাকে। তাহলে আমরা এখানে এটা বুঝে নিলাম। এইবার আসো, আমি তোমাদেরকে দেখাবো যে এই মানবসত্তা বা জীবসত্তা এটার আবার কী কী নাম আমরা দিতে পারি। এই নামগুলো যদি জানতে পারি তবেই আমার সৃজনশীল প্রশ্নটা কিন্তু সার্থক হবে, নচেত কিন্তু হবে না। তাহলে এবার আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু ঘুরিয়ে আমি তোমাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি, তোমরা একটু দেখো যাতে তোমরা একটু বুঝতে পারো। আমি যতটা সম্ভব তোমাদেরকে একটু জুম করে নিয়ে আসার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। এবার একটু দেখো, আমার মনে হয় তোমরা একটু বুঝতে পারবে। সেখানে দেখো এখানে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে উপরের তলা, অর্থাৎ আমি ওই যে বললাম যে শিক্ষা প্রাবন্ধিক মানবদেহকে বা মানব জীবনকে দুটি ভাগের সঙ্গে তুলনা করছে, একটা হচ্ছে উপরের তলা, একটা হচ্ছে নিচতলা। তাহলে উপরের তলাটাকে বলা হচ্ছে মানবসত্তা। এই মানবসত্তার আর কী নাম দেওয়া যেতে পারে? মানবসত্তার নাম দিতে মনুষ্যত্ব দেওয়া যেতে পারে, অথবা এটাকে আর কী দেওয়া যেতে পারে? এটাকে দেওয়া যেতে পারে মানবিকতা। এটাকে কী দেওয়া যেতে পারে? মানবিকতা। তার মানে তুমি তিনটে নামের যে কোনো একটা নাম যদি কোনো সৃজনশীল প্রশ্নের মধ্যে যদি আভাসটা পাও তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, সেটা অবশ্যই আমাদের সেই মানবসত্তার কথা বলা হয়েছে বা মনুষ্যত্বের কথা বলা হয়েছে। এখন এই যে মানবতা, মনুষ্যত্ব বা মানবিকতা যাই বলি না কেন, এটাকে বলা হয়েছে ওই যে দুটি ঘরের ভিতরে, এটা হচ্ছে উপরের তলা। এটা হচ্ছে কোন তলা? উপরের তলা। আমি কিন্তু এখানে লিখে দিয়েছি এটা হচ্ছে উপরের তলা। আর এই উপরের তলাটাকে বলা হয়েছে, সার্বিকভাবে বলা হয়েছে সেটি হচ্ছে শিক্ষার অপ্রয়োজনীয় দিক। এইটাকেই প্রাবন্ধিক তার প্রবন্ধের মধ্যে বলেছেন যে মানবসত্তাটা হচ্ছে শিক্ষার অপ্রয়োজনীয় দিক। এটা একটা শুনতে কেমন যেন লাগে যে এত বড় একটা গুরুত্বপূর্ণ, যেটা না হলে মানব জীবন সার্থকই নয়, সেটাকে আবার শিক্ষার অপ্রয়োজনীয় দিক বলছে, এর কোনো প্রয়োজনই নেই। আসলে এটা অনেকটা ওই ধরনের দৃষ্টিকোণ থেকে বলা, কারণ বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে মানবসত্তা, মনুষ্যত্ব বা মানবিকতা যদি তুমি দেখাতে যাও তাহলে তুমি জনগণের কাছে আসলে একটি উপহাসের পাত্র হয়ে যাবে। অর্থাৎ তোমাকে হয় বোকা বলবে, না হলে তোমাকে পাগল বলে তোমাকে পরিচিত হবে। তার মানে বর্তমান শিক্ষা ব্যবস্থাতে বা বর্তমান সমাজ ব্যবস্থাতে আসলে মানবসত্তা, মনুষ্যত্ব বা মানবিকতা এটা যেন দিন দিন যেন একেবারে হারিয়ে যাচ্ছে। এই জন্য প্রাবন্ধিক পক্ষে, কারণ এটা দিয়ে মানুষ আজকালকার প্রায় মানুষেরই চিন্তাধারা যে এগুলা দিয়ে কখনো জীবনে কখনো উন্নতি করা যায় না। এই যে বাহ্যিক দৃষ্টি যে উন্নতি, এই জন্য প্রাবন্ধিক আসলে এটাকে শিক্ষার অপ্রয়োজনীয় দিক বলেছেন। আর শিক্ষার প্রয়োজনীয় দিক বলেছেন কোনটা? শিক্ষার প্রয়োজনীয় দিক বলেছেন নিচের তলা, যেটা হচ্ছে জীবসত্তা। জীবসত্তা না বলে বলতে পারি ব্যক্তিস্বার্থ, ব্যক্তিস্বার্থ না বলে বলতে পারি মৌলিক চাহিদা নিয়ে ব্যস্ত, এগুলা দিয়ে কি বলা হচ্ছে জীবসত্তা। এটাই হচ্ছে মূলত পক্ষে নিচতলা। আর এই নিচতলাকে বোঝানোর জন্য লেখক এটাকে বলেছেন শিক্ষার প্রয়োজনীয় দিক। কেন প্রয়োজনীয় দিকের কথা বললেন? কারণ বর্তমান সমাজের প্রেক্ষাপটে, বর্তমান আমাদের দেশে যে জীবনধারার যে স্টাইল, সেই স্টাইলের প্রেক্ষাপটে এখন এইটাই এখন আমাদের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গেছে। অর্থাৎ জীবসত্তাটাই আমাদের এখন মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গেছে। তাই আমরা এখন লেখাপড়া শিখার পরে
সার্টিফিকেট নেওয়ার পরে অ্যাট ফার্স্ট আমাদের মাথায় একটা চিন্তা থাকে যে ওই সমস্ত মানবিকতা, ওই সমস্ত মনুষ্যত্ব, ওই সমস্ত বাদ দিয়ে আগে একটা ভালো চাকরি করো, চাকরি করে আসলে আগে নিজেকে ইস্টাবলিশ করো। এই হচ্ছে আমাদের মূলত পক্ষে এই জাতীয় একটা চিন্তা চেতনা এর ভিতরে কিন্তু কাজ করেছে, যেটা আমাদের সমাজের প্রেক্ষাপটে একটা চিত্র। তো প্রাবন্ধিক মূলত পক্ষে এই জিনিসগুলোকে কিন্তু তুলে ধরেছেন। তাহলে এখানে তোমরা দুটো জিনিস মাথায় রাখো, একটা হচ্ছে শিক্ষার অপ্রয়োজনীয় দিক। শিক্ষার অপ্রয়োজনীয় দিক বললে এই বিষয়গুলো আসবে, মানবসত্তা, মনুষ্যত্ব, মানবিকতা এগুলো আসবে। আর শিক্ষার প্রয়োজনীয় দিক এই কথা যখন বলবো তখন জীবসত্তা, ব্যক্তিস্বার্থ বা মৌলিক চাহিদা এইগুলো আসবে। কিন্তু এই দুটো পয়েন্ট কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে এবং তোমাদেরকে নোট করে রাখতে হবে, কারণ এই দুটো নিয়েই কিন্তু সৃজনশীল প্রশ্ন হয়, যার কারণের জন্য আমি কিন্তু এটা নিয়ে কিন্তু আগে আলোচনা করেছি। এখন কথা হচ্ছে যে এই দুটো যে বিষয়, এই দুটো বিষয়ের মধ্যে শিক্ষার যে অপ্রয়োজনীয় দিক, এই অপ্রয়োজনীয় দিক কিন্তু এই প্রাবন্ধিক কিন্তু শিক্ষার শ্রেষ্ঠ দিক বলে উল্লেখ করেছেন। শিক্ষার অপ্রয়োজনীয় দিকটাকেই প্রাবন্ধিক শিক্ষার শ্রেষ্ঠ দিক বলে উল্লেখ করেছেন। তাহলে আমরা মোটামুটিভাবে শিক্ষা ও মনুষ্যত্বের মূল যে বিষয়টা একটু বুঝতে পারলাম। এখন আমরা সৃজনশীল প্রশ্নতে চলে যাব এবং সেখানে যদি আরও কিছু কথা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওটার থেকে মূলত পক্ষে আলোচনায় নিয়ে আসবো, যদি সৃজনশীল প্রশ্নের সাথে যদি সামঞ্জস্য যদি কোনো কিছু থেকে থাকে। তাহলে আমরা এখন একটু লক্ষ্য করে দেখি যে মূলত পক্ষে শিক্ষা ও মনুষ্যত্বের ভিতরে আসলে মূলত পক্ষে এখন কোন জিনিসটি আসছে আমরা একটু খেয়াল করে দেখি। আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিচ্ছি, এবার আমি তোমাদেরকে একটু সরাসরি বোর্ডের দিকে নিয়ে যাব, তোমরা একটু ভালো করে একটু খেয়াল করে দেখো। আমি নিয়ে আসছি এদিকে যাতে তোমরা একটু বুঝতে পারো, কারণ আমরা এখন যে সৃজনশীল প্রশ্নটা নিয়ে যেটা আলোচনা করব, এখন আমি যেগুলো নিয়ে আলোচনা করলাম তোমাদের সঙ্গে এইটা এখন পুরোপুরি তোমরা কিন্তু মূলত পক্ষে এখন কিন্তু বুঝতে পারবে। এখন আমি একটু দেখাই দিচ্ছি, দেখো এখানে যে জিনিসটাকে কীভাবে আছে সৃজনশীল প্রশ্ন। আমি একটা উদ্দীপক নিয়ে এসেছি এবং উদ্দীপকের সঙ্গে আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদের একটু বোঝানোর জন্যে একটু জুম করার চেষ্টা করছি যাতে তোমরা একটু ভালো করে বুঝতে পারো। হ্যাঁ, এবার মনে হয় তোমরা বুঝতে পারবে। ভালো করে খেয়াল করে দেখো, আমি একটু উদ্দীপকটা পড়ছি। বাগদাদে আলী কোজাই সারা জীবনের সঞ্চয় সোনার মোহর কলসিতে ভরে বন্ধু নাজিমের কাছে গচ্ছিত রেখে হজব্রত পালনে গেল। দুই বছর পর ফিরে এসে বন্ধুর কাছ থেকে কলসি ফেরত নিয়ে দেখে তাতে কোনো সোনার মোহর নেই, সে সব আত্মসাৎ করেছে। আলী কোজাই নাজিমকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে এ ব্যাপারে সে কিছুই জানে না। তাহলে কয়জন বন্ধু? উদ্দীপকে দুইজন বন্ধু, একজন হচ্ছে আলী কোজাই আরেকটা হচ্ছে নাজিম। ঘটনাটা কোথায়? ঘটনাটা ইরাকের রাজধানী একটা বাগদাদের একটা ঘটনায় এখানে উদ্দীপকে স্থান পেয়েছে। এখন কথা হচ্ছে যে ঘটনার বিষয়বস্তুটা কী? ঘটনার বিষয়বস্তু হচ্ছে যে আলী কোজাই সে তো বিশ্বস্ত তা জেনেই কিন্তু সে কিন্তু বিশ্বাস নিয়েই কিন্তু তার বন্ধুর কাছে কিন্তু হজব্রত পালনে যাওয়ার আগে তার জীবনের সঞ্চিত সমস্ত জীবনের সঞ্চিত অর্থটা কিন্তু সে বন্ধুর কাছে বিশ্বাস করে রেখে দিয়ে গিয়েছিল। কিন্তু নাজিম কী করেছে? নাজিম কি আলী কোজের সেই বিশ্বাসের মর্যাদাটাকে রাখতে পেরেছে না? সে সেখানে লোভটাকে প্রকাশ করেছে না? সেখানে সে ব্যক্তি স্বার্থটাকে চরিতার্থ করেছে? সেটাই কিন্তু আমরা উদ্দীপকের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং উদ্দীপকের ভিতরে কিন্তু সেটাই কিন্তু চলে এসেছে। অর্থাৎ নাজিমের ভিতরে আমরা এক ধরনের ব্যক্তি স্বার্থ, এক ধরনের লোভ আমরা দেখতে পেয়েছি এবং বিশ্বাস, বিশ্বস্ততার যে অমর্যাদা করা সেটাও কিন্তু আমরা নাজিমের চরিত্রের মধ্যে দেখতে পেয়েছি। অপরপক্ষে আলী কোজাইয়ের চরিত্রের মধ্যে কী পেয়েছি? আলী কোজাইয়ের চরিত্রের ভিতরে আমরা পেয়েছি তার মানবিকতার দিকটি, কারণ সে বন্ধুকে বিশ্বাস করেছিল, বিশ্বাস করাটাও তো এক ধরনের মানবিকতা। সে কিন্তু এসে কখনো বলেনি যে সে তার এই কলসির ভিতরে এতটি সোনার মোহর না, আরও সোনার মোহর রেখেছিল, বা সে দশ এক কলসি সোনার মোহর রেখে যে সে বলতে পারতো যে আমি দশ কলসি সোনার মোহর রেখেছিলাম। তাহলে না আমরা নাজিম এবং আলী কোজাইকে একই পাল্লায় ফেলতে পারতাম, কিন্তু আলী কোজাই কিন্তু তা করেনি। আলী কোজাই সরাসরি এসে বলেছে যে আমি তোমার কাছে যে গচ্ছিত যে সম্পদটা রেখেছিলাম আমার সেই সোনার মোহরটা কোথায়? তাহলে নাজিম সেখানে সরাসরি বলে দিল যে না, সে ব্যাপারে কিছুই জানে না। তার মানে নাজিম এখানে ব্যক্তি স্বার্থ এবং এখানে সে তার নিজের যে লোভ, এই লোভটাকে সেখানে সে প্রকাশ করেছে। তাহলে মাথার মধ্যে উদ্দীপকের থিমটা ঢুকিয়ে রাখো। এখন আমি সৃজনশীল প্রশ্নটার থিমটা যেহেতু উদ্দীপকটা বুঝিয়ে দিলাম, আমার মনে হয় তোমরা যেই প্রবন্ধটা এতক্ষণ ধরে আলোচনায় কিছুটা করলাম, আমার মনে হয় নাজিমকে কোন পাল্লায় ফেলবে আর আলী কোজাইকে কোন পাল্লায় ফেলবে, আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিজেরাই এখন সেটা করতে পারবে। তবুও আমি তোমাদেরকে এখন একটা প্রশ্ন দিয়ে আমি একটু আলোচনা করব, তারপরে আজকের ক্লাসটা আমি শেষ করব।
প্রথম প্রশ্ন হয়েছে যে মুক্তির জন্য কয়টি পথ অবলম্বন করতে হবে। ক মার্কের একটি প্রশ্ন, মুক্তির জন্য কয়টি পথ অবলম্বন করতে হবে। এই যে মুক্তি, এই মুক্তি শব্দটা আসলে একটু বুঝতে হবে। এই বোঝার জন্যে আমাকে আরেকটু পিছনের দিকে চলে যেতে হবে। এই মুক্তিটাই কিন্তু আবার এই প্রবন্ধের ভিতরে কিন্তু আরেকটা ফোকাস, এই মুক্তিটা কিন্তু আরেকটা ফোকাস। এই মুক্তিটা দেখো, কথাটা হচ্ছে মুক্তি, কিন্তু মুক্তিটা আসলে কার কার সঙ্গে জড়িত আমরা সেটা দেখব। মুক্তিটা কার কার সঙ্গে জড়িত? এক, চিন্তার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা। দুই, বুদ্ধির স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা। আর তিন হচ্ছে আত্মপ্রকাশের স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা। এই তিনটা মিলে কিন্তু মুক্তি। আবারও কিন্তু ভালো করে খেয়াল করে, মুক্তি বিষয়টা কিন্তু ওই দুটো পয়েন্টের মধ্যে, মুক্তিটাও কিন্তু তোমাকে রাখতে হবে। কারণ লেখক এখানে মুক্তির প্রতি জোর দিয়েছেন, প্রবন্ধের ভিতরে মুক্তির প্রতি জোর দিয়েছেন। তোমরা দেখো যে কি কি মুক্তির কথা বলা হয়েছে, আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। আবার দেখো, মুক্তি বলতে এখানে চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা এবং আত্মপ্রকাশের স্বাধীনতা, এই তিনটা মিলেই কিন্তু আসলে মুক্তি। এই মুক্তি কিসের মুক্তি? এই মুক্তিটা আসলে মূলত মানব মুক্তি, মানব মুক্তি। এই মুক্তি বলতে মূলত পক্ষে মানব মুক্তি। অর্থাৎ মানব মুক্তি হতে গেলে এই তিনটার সমন্বয় তোমাকে করতেই হবে। এই তিনটার সমন্বয় না হলে প্রকৃতপক্ষে মুক্তি কখনো আসবে না। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা একটু খেয়াল করে দেখো যে আমরা এবার যেই মূলত পক্ষে যে ক মার্কের যে জ্ঞানমূলক যে প্রশ্নটা, সেই জ্ঞানমূলক প্রশ্নটা নিয়ে আমরা একটু দেখি। যে এখানে আমরা মুক্তির বিষয়টা নিয়ে বুঝলাম, আর মুক্তির বিষয়ের মধ্যে মূলত পক্ষে এইটা আসছে। এই জন্যে এখন আমরা একটু দেখি যে এখানে আসলে ক মার্কের প্রশ্নের ভিতরে কী বলতে চাচ্ছে। ক মার্কের প্রশ্নের ভিতরে প্রথমে আসছে, দেখো, মুক্তির জন্য কয়টি পথ অবলম্বন করতে হয়? মুক্তির জন্য দুটি পথ অবলম্বন করতে হয়। কয়টি পথ? দুটি পথ অবলম্বন করতে হয়। তাহলে এই দুটি পথ, একটি হচ্ছে অন্নবস্ত্র চাহিদা থেকে মানুষকে মুক্তি দেওয়া, আর দ্বিতীয় পথটি হচ্ছে শিক্ষা দীক্ষার মাধ্যমে মনুষ্যত্বের সন্ধান দেওয়া। এই হচ্ছে মূলত দুটি পথ। তো তোমার ওখানে দুটি পথ বর্ণনা করতে হবে না, জাস্ট এখানে ক মার্কের প্রশ্ন হচ্ছে যে মুক্তির জন্য কয়টি পথ অবলম্বন করতে হয়, দুটি পথ অবলম্বন করতে হয়। এইবার আসো, কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু, এটি একটি ক মার্কের প্রশ্ন। এই কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে অন্ন বস্ত্রের প্রাচুর্য চেয়ে মুক্তি বড়। ওই দেখো আবার কথাটা এসছে, অন্ন বস্ত্রের প্রাচুর্য থেকে মুক্তি বড়। এটা হচ্ছে জ্ঞানমূলকে যাবে আলোচ্য উক্তিটি দ্বারা, সেই কথাটাই বোঝানো হয়েছে। এটা হচ্ছে খ মার্কের। এখন কথা হচ্ছে যে অন্ন বস্ত্রের প্রাচুর্য চেয়ে মুক্তি বড়, আর ওখানে বলা হচ্ছে কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু। আসলে তো কথাটি তো তাই। কারারুদ্ধ মানে কি? যে মানুষটি জেলখানার মধ্যে আবদ্ধ রয়েছে, কিন্তু সে মানুষটি কখনো বাইরের কখনো আলো হাওয়ার স্বাদ সে কখনো পায়নি, তাই তার কাছে জেলের ভিতরে সে যখন প্রচুর পরিমাণে খাদ্য বস্ত্র সবই যখন পাচ্ছে, তখন সে কারাগারকেই মূলত পক্ষে সে স্বর্গ মনে করছে। কিন্তু যে মানুষটি বাইরের আলো স্বাদ থেকে বঞ্চিত, যে মানুষটি বাইরের আলো বাতাস এবং বাইরের উন্মুক্ত যে পরিবেশের জন্য যার মন সবসময় উদ্গ্রীব থাকে, সেই মানুষকে যদি কারাগারের মধ্যে বন্ধ রেখে তাকে যদি প্রচুর পরিমাণে খাদ্য বস্ত্র দিয়েও যদি আমি তাকে বলি, তাহলে তার কাছে কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু কারাগার কিন্তু তার কাছে স্বর্গ হয়ে উঠবে না। এটা বোঝাতে যেয়ে তিনি মূলত পক্ষে প্রাবন্ধিক খাঁচায় বন্দী একটি পাখির সঙ্গেও কিন্তু তুলনা করেছেন। সেখানে তিনি বলেছেন যে প্রচুর দানা পানি দেওয়ার পরেও যে পাখিটাকে তুমি খাঁচার মধ্যে বন্দি করে রেখেছো, সেই পাখি কিন্তু প্রচুর দানা পানি বা খাওয়া দাওয়ার লোভের কিন্তু সে খাঁচার মধ্যে বন্দি থাকবে না। মূলত পক্ষে সে কিন্তু তার মনটা পড়ে আছে উন্মুক্ত আকাশে ডানা মেলে উড়ার জন্যই, কিন্তু তার মন সবসময় ব্যাকুল এবং উদ্গ্রীব। এই জন্য কথাটা বলা হয়েছে যে কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু। অর্থাৎ এখানে মূলত পক্ষে ফোকাস করা হয়েছে অন্ন বস্ত্রর প্রাচুর্য চেয়ে। অর্থাৎ আমার অন্ন বস্ত্রের যতই আমার সমৃদ্ধ থাক না কেন, যদি আমার মুক্তিটা যদি না আসে, তাহলে আমার সব কিছুই বৃথা। আর মুক্তি বলতে কোনটা বুঝিয়েছি সেটা কিন্তু আমি আগেই তোমাদেরকে কিন্তু আলোচনা করে দিয়েছি। তাহলে এটা খ মার্কের প্রশ্ন গেল। এইবার আসো,
গ মার্কের যে প্রশ্নটি আছে সেই গ মার্কের প্রশ্নটা আমরা একটু দেখি যে গ মার্কের প্রশ্নটা কি বলা হয়েছে। গ মার্কের প্রশ্নটা আমি জানি যে তোমরা নিজেরাই উত্তর করতে পারবে, তবু আমি একটু বলে দিই। উদ্দীপকে নাজিমের আচরণে শিক্ষা ও মনুষ্যত্বের প্রবন্ধের কোন দিকটি লক্ষণীয় বিশ্লেষণ করো। তার মানে নাজিমের মধ্যে আমরা কি দেখেছি, নাজিম সোনার মোহরটাকে আত্মসাত করেছে, বন্ধু যে মোহরটা রেখেছিল সেই মোহরটাকে তার সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে এই যে বিশ্বাসঘাতকতা, লোভ, আত্মসাত, এগুলা